66টা কবিতার সংমিশ্রণে গদ্য পদ্য সংমিশ্রণে এই কবিতা এই কাব্য গ্রন্থটা এবং আমি একেবারেই নবীন বলতে পারেন একেবারেই নতুন এই 66টা কবিতার ভিতরে আমি সমসাময়িক ঘটনা বহুলগুলো তুলে ধরেছি সেই সাথে বেশ কিছু রোমান্টিক কবিতা আছে গদ্য কবিতা আছে আর অন্তমিল অর্থাৎ ছন্দ মধ্য কিছু কবিতা আছে তিনটা সমাহার বলতে পারি রোমান শুরুতেই আমি মহান নেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে দিয়ে শুরু করেছি এবং চেষ্টা করেছি এই যে বৈশ্বিক যে অবস্থা বর্তমান যে সারা বিশ্ব বৈশ্বিক পরিবেশের কারণে একেবারে টালমোটাল মানুষ ঘর থেকে বেরোতে পারছে না মানুষ ঠিক মতো একজন আরেকজনের সাথে ঠিক মতো যে কুশল বিনিময় করবে সেটা করতে পারছে না ঠিক শেষ কবিতাটা ছিল করোনা বিষয় তুমি যাও এ মনের একটা ক্ষোভ থেকে যে তুমি বিদায় হও যে আমরা আর পারছি না তখন মহুয়াবনের কবিতাটা উনি যখন পান হাতে লিপিকা ঘোষ ঠাকুর হত্যা কলকাতার সঙ্গীত শিল্পী পেয়ে উনি আমাকে এই কবিতাটার বললো যে দাদা আমি এটা সুর দিতে চাচ্ছি তাই আমি বললাম যে আপনি কোন সুরে এটা গাবেন তো উনি বলে যে আমি ঝুমুর সুরে গাবো আমি কেন একটু পাহাড়িয়া ঢঙে আপনার লেখাটা আছে আমার কাছে মনে হচ্ছে এই সুরটা দিলে ভালো হবে তো উনি সুর দিলেন আসলে মূলত আমি কাব্য গ্রন্থ নিয়ে আমি অনটেস্ট বলতে পারি এটা দিয়ে আমি শুরু করেছি বাট আমার কাছে দুটো উপন্যাস আছে আমার উপন্যাস আমার কাছে খুব ভালোই মনে হচ্ছে আমার এর পরে যেটা হবে একটা কাব্য গ্রন্থ এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন একটা উপন্যাস এবং আমি এটা বেশ একটু ভিন্ন আঙ্গিকের উপন্যাস মানুষ কেমন জানি বেশি আধুনিক আধুনিক হতে হতে একটু পিছনের ইতিহাসটা আবার ভুলে যাচ্ছে আমি পিছনের সেই ইতিহাসটাকে তুলে ধরে উপন্যাসটা লিখতেছি এবং সেখানে বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপট সবকিছুই উল্লেখ থাকবে